রাজ্যত দিনে দিনে বৃদ্ধি পাইছে বিলাতী সুরার বিপণী। ইপিনে অভিযোগ মতে ধেমাজির রাজ্যের ভিন্ন প্রান্তত বিলাসী সুরার ব্যাপক প্রচলন হয়েছে অরুণাচলী সুরা। ধেমাজি জেলা আবকারী বিভাগে চকু মুদা কুলি হয়ে অসাধু বেপারীর সঙ্গে বোঝাপড়া করে অরুণাচলী সুরার বটলত অসমৰ লেবেল লগাই অসমৰ সুরা ব্যান্ড হিসাবে বিক্রি করে মুনাফা লুটি অহার কেবল অরুণাচলী সুরাকে কম দামত বিক্রি করে অহার অভিযোগ তুলি অসম জাতীয়তাবাদী যুব পরিষদে শনিবারে দিনের 11 বজাত ধেমাজি আবকারী কার্যালয় সন্মুখতে আবকারী বিভাগের প্রতিমূর্তি দাহ করে প্রতিবাদ সাব্যস্ত করে। ধেমাজির পৰা অপরাজিতা গোহাই রিপোর্ট এনিভাৰত 24। রব, আপনি যে এটা অপরাধ করবলে গৈ আছে আপনি জানে নে? এই নাবালিকা গৰাকীক এতিয়াই বিয়াত বহুৱাটো যে এটা অপরাধ আপনি জানে নে? অপরাধ কেনে কই? মোৰ ছোৱালী, মোৰ কথা তুমি যিয়েই নোকোৱা ভূয়া, 18 বছৰৰ তলৰ যিকোনো কন্যা সন্তানৰ বিয়া দিলেই আইনগতভাৱে এক দণ্ডনীয় অপরাধ। বিয়া দিয়াজন যিমান দায়ী, বিয়া পতাজনো সমানে দায়ী। এতিয়া তাই পঢ়া শুনা কৰাৰ বয়স, খেলা ধূলা কৰাৰ বয়স। তাই খেলিবলৈ দিয়ক, পড়িবলৈ দিয়ক, আর সাব এদিন আপনি তাইক লৈ গৌরব অনুভব করিব পাৰিব। এতিয়াই তাই সংসারের বুজা দি তাইর ভবিষ্যৎ জীবনটো অন্ধকার করার অধিকার তোমার জানো আছে? মোৰ ভুল হৈ গল মাজনী, মোক ক্ষমা কৰিবা। শিক্ষা লৰা ছোৱালী উভয়ৰে প্ৰাপ্য আৰু অধিকাৰ। আপোনাৰ কন্যা সন্তানক তাইৰ এই প্ৰাপ্যৰ পৰা বঞ্চিত নকৰাব। বাল্য বিবাহ ভাৰতীয় আইনৰ দ্বাৰা বিহিত এক দণ্ডনীয় অপৰাধ। এনে অপৰাধ কৰি আপোনাৰ কন্যা সন্তানৰ ভৱিষ্যত অন্ধকাৰৰ মাজলৈ ঠেলি নিদিব।